नमस्कार बंधुरा, आज के आलोचना करब साइनोलिव सिरप सम्पर्के। लिभार भालो राखे, लिभारे समस्त समस्या दूर करे, हजम क्षमता बृद्धि करे, लिभारे कार्यक्षमता बृद्धि करे, खिदे बाड़ाए, गैस एसिडिटिर समस्या दूर करे, कोष्ठकाठिन्यर समस्या दूर करे। एछाड़ाओ आमादेर शरीरेर आरो की समस्या होले आमरा ए सिरपटी खेते पारब। एर खावार सठिक नियम, साइड इफेक्ट, कम्पोजिशन, दाम सम्पर्के सम्पूर्ण आलोचना करब। से ही सम्पर्के जानते पूरा भिडियोटी शेष पर्यन्त देखुन। तो बंधुरा, साइनोलिव सिरपटी एक सर्बिटल एंड ट्राइकोलिन साइटेट सिरप, एटी एक सुगार फ्री सिरप, एटी पॉलीसिंथ फार्मास्यूटिकल मार्केटिंग करे। साइनोलिव सिरपटीते ट्राइकोलिन साइटेट थाके 275 mg एवं सर्बिटल थाके 3.57 mg प्रति 5 ml साइनोलिव सिरपे। एटी 200 ml बोतले हय। एकटी साइनोलिव सिरपेर दाम 112 टाका। तो बंधुरा, साइनोलिव सिरपटी आमादेर लिभारेर कार्यक्षमता बृद्धि करे, लिभार के भालो राखे, फैटी लिभारेर समस्या दूर करे, लिभारेर कोष डैमेज हो गेले ता रिकवर करे, जंडिस होले ता भालो करे, लिभार डैमेज होले ता भालो करे, हजम क्षमता बृद्धि करे। आमादेर लिभारेर कार्यक्षमता कमे गेले आमादेर हजम क्षमता कमे जाए, बदहजमेर समस्या देखा दे, गैस एसिडिटी, बुक जला, गला जला, टकटक ढेकुर उठा, बमि भाव, पेटे व्यथा, ये समस्यागुली है। ये साइनोलिव सिरपटी खेले लिभारे कार्यक्षमता बृद्धि पाए, हजम क्षमता बृद्धि पाए, समस्यागुली कमे जाए। खिदे बाड़ाई, जादेर खिदे कमे गेछे, खाबार खेते पारछेन ना, खाबार खेते गेले बमि भाव लागे, तारा ये सिरपटी खेले ये समस्यागुली कमे जाए, अनेक बेशी खाबार खेते पारेन। कोष्ठकाठिन्यर समस्या दूर करे। जरा कोष्ठकाठिन्यर समस्याय भुगछेन बा शक्त पायखानार समस्याय भुगछेन, तारा सिरपटी खेले कोष्ठकाठिन्यर समस्या दूर हो जाए। अनियमित पायखानार समस्या दूर करे। जरा अनियमित पायखानार समस्याय भुगछेन, सारा दिने 3 থেকে 4 বার पायखाना जेते हय, এই সিরাপটি খেলে অনিয়মিত পায়খানার সমস্যা দূর হয়ে যায় এবং নিয়মিত পায়খানা হয়। এছাড়াও আমাদের ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে, দুর্বলতা দূর করে, কাজ করার এনার্জি বৃদ্ধি করে। তো এগুলি ছিল বেনিফিটস। এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে। এই সাইনোলিভ সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না, তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে, যেমন গ্যাস, বমি ভাব, মাথা ব্যথা, মাথা ভারী হয়ে থাকা, অ্যালার্জি, গাছুলকানি, মানসিক ও স্নায়বিক অস্বস্তি, এই সমস্যাগুলি হতে পারে। এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনোরকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যাদের হাই ব্লাড প্রেশার, হার্ট, কিডনির কোনোরকম সমস্যা আছে, যারা গুরুতর অসুস্থ, গর্ভবতী মহিলা, শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না। এই সিরাপটি একটি সুগার ফ্রি সিরাপ, তাই সুগারের রোগীরাও খেতে পারেন। এই সাইনোলিভ সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে 10 ml করে দুবার খেতে হবে, দুপুরে খাবার খাওয়ার আগে 10 ml এবং রাত্রে খাবার খাওয়ার আগে 10 ml। এই সিরাপটি হাফ কাপ জলের সাথে মিশিয়ে খেতে হবে। এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। এই সাইনোলিভ সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনোরকম ঔষধ ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, বন্ধুদের সাথে, পরিচিতদের সাথে শেয়ার করুন। এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।